ছাত্রছাত্রী বন্ধুরা, প্রথমেই তোমাদের নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমার বিষয় উলফ কৃষ্ণার বিজারণ। উলফ কৃষ্ণার বিজারণে অ্যালডিহাইড এবং কিটোন যৌগ, তাদের যে কার্বনিল গ্রুপ আছে, সেই কার্বনিল গ্রুপ বিজারিত হয়ে মিথিলিন গ্রুপে পরিণত হবে। এবার দেখে নেওয়া যাক এই উলফ কৃষ্ণার বিজারণ কীভাবে ঘটানো হয়। প্রথমে অ্যালডিহাইড বা কিটোন যৌগগুলিকে হাইড্রাজিন কিংবা সেমিকার্বাজাইডের সাথে বিক্রিয়া ঘটানো হয়, ঘটিয়ে তাদের হাইড্রাজন বা সেমিকার্বাজন যৌগ তৈরি করা হয়। পরে সেই হাইড্রাজন বা সেমিকার্বাজন যে যৌগগুলো, সেগুলোকে তীব্র ক্ষার তার উপস্থিতিতে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমরা দেখি কি যে কার্বনিল গ্রুপটি বিজারিত হয়ে মিথিলিন গ্রুপে পরিণত হয়েছে। ধরো এইখানে সি ডবল বন্ড গ্রুপ আছে, কার্বনিল গ্রুপ, এর সঙ্গে আমি হাইড্রাজিনের বিক্রিয়া ঘটিয়েছি। বিক্রিয়া ঘটালে কি হবে, একটি হাইড্রাজন কম্পাউন্ড তৈরি হবে। এবার এই হাইড্রাজন কম্পাউন্ডকে আমরা যদি একটি তীব্র ক্ষার যেমন NaOH কিংবা সোডিয়াম ইথক্সাইড এর উপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে কি হবে, তাহলে এখানে কার্বনিল গ্রুপ সি ডবল বন্ড যে গ্রুপটি আছে সেই গ্রুপটি বিজারিত হয়ে এখানে পরিণত হবে কিসে, এইখানে পরিণত হবে দেখো CH2 গ্রুপে। এবার আমরা দুই একটি উদাহরণ দেখি। যেমন ধরো আমি এখানে নিলাম কি, এখানে নিচ্ছি দেখো, ধরো নিলাম অ্যাসিটোন CH3, সি ডবল বন্ড এখানে আছে CH3। এর সঙ্গে প্রথম স্টেপে তুমি কী করবে, প্রথম স্টেপে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবে। হাইড্রোজেনের যদি বিক্রিয়া ঘটাও তাহলে এখান থেকে কী হবে দেখো, এখান থেকে হবে CH3CCH3, এইখানে হবে দেখো ডবল বন্ড NNH2, অর্থাৎ অ্যাসিটোন হাইড্রাজন কম্পাউন্ড তৈরি হবে। পরে এটিকে যদি তুমি তীব্র ক্ষারের উপস্থিতিতে উত্তপ্ত করো, তাহলে এখান থেকে দেখো তৈরি হবে কি, CH3CH2CH3, অর্থাৎ প্রোপেন তৈরি হবে। যদি এইখানে আমি অ্যালডিহাইড, ধরো আমি এখানে অ্যাসিটালডিহাইড ব্যবহার করলাম, অ্যাসিটালডিহাইড ব্যবহার করলে তাহলে তখনও কী হবে, যদি আমি এখানে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাই, তাহলে দেখো এখানে প্রথম স্টেপে কী তৈরি হবে, প্রথম স্টেপে এখানে তৈরি হবে CH ডবল বন্ড NNH2, অর্থাৎ অ্যাসিটালডিহাইড হাইড্রোজন কম্পাউন্ড তৈরি হবে। একেও যদি তুমি তীব্র ক্ষারের উপস্থিতিতে উত্তপ্ত করো, তাহলে দেখো এখান থেকে তুমি কী পাবে, CH3CH3, অর্থাৎ তুমি এখানে ইথেন যৌগ পাবে। এবার দেখে নেওয়া যাক এই উলফ কৃষ্ণার বিজারণ বিক্রিয়ার কলাকৌশল কীরকম হতে পারে। অর্থাৎ দেখো এখানে কলাকৌশল কীভাবে হয়। প্রথমে দেখো আমি অ্যাসিটোন কম্পাউন্ড নিয়ে শুরু করি। ধরো এখানে আমি নিলাম কি অ্যাসিটোন, CH3 C ডবল বন্ড এখানে আছে CH3। এখন আমি যদি হাইড্রাজিন নিই, NH2 NH2 হাইড্রাজিন কম্পাউন্ড যদি নিই, তাহলে কী হবে দেখো, এইখানে নাইট্রোজেনের যে নিঃসঙ্গ জোড়া ইলেকট্রন এইখানে কার্বনের মাথায় আক্রমণ করবে এবং এই পাই ইলেকট্রনগুলি অক্সিজেনের মাথায় সরে যাবে। তখন আমরা এখান থেকে কী পাবো, এখান থেকে আমরা পাচ্ছি দেখো, তাহলে CH3C এইখানে যাবে কি O- এইখানে দেখো CH3, তারপরে হবে কি NH2, এটি প্লাস হয়ে যাবে এবং তারপরে আছে NH2। পরের ধাপে এইখানে অক্সিজেনের যে নেগেটিভ আধান আছে H+টিকে নেবে এবং এই ইলেকট্রনগুলি নাইট্রোজেনের মাথায় চলে আসবে। তার মানে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি CH3COH, এইখানে CH3, এইখানে দেখো NH NH2। পরের ধাপে কী হবে, পরের ধাপে এইখান থেকে -H2O জল বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে আমি কী পাবো, তাহলে CH3CCH3, এইখানে দেখো হয়ে যাবে ডবল বন্ড NNH2, অর্থাৎ দেখো এইখানে আমি হাইড্রাজন যৌগটিকে পেলাম। এবার আমি কী করব, এই যে হাইড্রাজন কম্পাউন্ডটি হয়েছে সেই হাইড্রাজন কম্পাউন্ডটিকে আমি এবার ক্ষার দিয়ে উত্তপ্ত করছি, তার মানে ধরো OH- এই ক্ষারটি দিয়ে আমি উত্তপ্ত করব। ক্ষার দিয়ে উত্তপ্ত করলে এখানে যে OH- আছে, এখানে যে NH2 গ্রুপের হাইড্রোজেন আছে সেটিকে টেনে নিলে জল হয়ে যাবে। অর্থাৎ দেখো তাহলে আমি এখান থেকে কী পাবো, এখান থেকে আমি পাচ্ছি
CH3 এইখানে পাচ্ছি দেখো ডাবল বন্ড N NH মাইনাস পরের ধাপে কি হবে পরের ধাপে দেখো এইখানে তুমি এখানে ডাবল বন্ড করো এবং এই পাই ইলেকট্রনগুলিকে কার্বনের মাথায় স্থানান্তরিত করো তখন আমি কি পাবো দেখো CH3 এইখানে C মাইনাস CH3 এইখানে হবে সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড NH এইখানে এবারে মিডিয়ামে জল আছে জল থাকলে কি হবে জল থেকে একটি H প্লাস এই কার্বনের মাথায় যুক্ত হবে অর্থাৎ দেখো হবে CH3 এইখানে CH এইখানে CH3 এইখানে N ডাবল বন্ড NH এই পরের ধাপে আবার ক্ষার বিক্রিয়া করবে অর্থাৎ OH মাইনাস কি করবে OH মাইনাস এই হাইড্রোজেনটিকে নেবে ইলেকট্রনগুলি স্থানান্তরিত হয়ে যাবে কোথায় নাইট্রোজেনের মাথায় তখন আমরা কি পাবো তখন আমরা পাচ্ছি দেখো CH3 CH CH3 এইখানে পাচ্ছি N ডাবল বন্ড N মাইনাস পরবর্তীকালে এখানে কি হবে এখানে রেজোন্যান্স হবে এইখানে চলে আসবে পাই ইলেকট্রনগুলি এবং এই ইলেকট্রনগুলি কার্বনের মাথায় চলে যাবে তার মানে দেখো এইখান থেকে আমরা পাবো CH3 CH মাইনাস CH3 প্লাস N2 এইখানে এরপর যদি আমরা জল H2O দিই তাহলে এখানে কী হবে বলো তাহলে হবে দেখো CH3 CH2 এইখানে হবে CH3 এইটি হলো উলফ কিশনার বিজারণের কলাকৌশল এবার দেখো আমি আমার আগের ভিডিওতে যখন ক্লিমেনশন বিজারণ বলেছিলাম তখন আমি বলেছিলাম যে ক্লিমেনশন বিজারণেও কিন্তু অ্যালডিহাইড এবং কিটোন যৌগের যে কার্বনিল গ্রুপ সেই কার্বনিল গ্রুপটি বিজারিত হয়ে মিথিলিন গ্রুপে পরিণত হয় এইখানেও তাই হয়েছে যে কার্বনিল গ্রুপটি বিজারিত হয়ে মিথিলিন গ্রুপে পরিণত হয়েছে কিন্তু তুমি সব জায়গাতে সি ডবল বন্ড গ্রুপ অর্থাৎ যদি কার্বনিল গ্রুপ থাকে তুমি ক্লিমেনশন এবং উলফ কিশনার দুটো দিয়েই কিন্তু সি ডবল বন্ড গ্রুপকে CH2তে পরিণত করতে পারবে না যেমন দেখো আমি এখানে দেখাই এখানে করলাম উলফ কিশনার ভার্সেস ক্লিমেনশন রিডাকশন এইখানে দেখো ধরো আমি একটি কম্পাউন্ড নিয়েছি কম্পাউন্ডটি এরকম এইখানে আছে সি ডবল বন্ড এইখানে আছে CH3 এইখানে তুমি এইখানে OH গ্রুপকে নিয়েছো এখন এইখানে সি ডবল বন্ড যে গ্রুপটি আছে এই গ্রুপটিকে বিজারিত করতে গেলে তুমি যদি এখানে ক্লিমেনশন করো অর্থাৎ ধরো এখানে জিঙ্ক অ্যামালগাম ZnHg এইখানে গাঢ় HCl যদি নাও তখন কি হবে OH গ্রুপটি প্রোটোনেটেড হয়ে যাবে অর্থাৎ এইখানে কি হতে পারে এইখানে কিন্তু দ্বিবন্ধন জল নির্গমন হতে পারে সি ডবল বন্ড গ্রুপটি বিজারিত নাও হতে পারে সেজন্য এখানে কিন্তু ক্লিমেনশন হবে না এইখানে তোমাকে কি করতে হবে এইখানে তোমাকে কিন্তু উলফ কিশনার অর্থাৎ NH2 OH মাইনাস দিয়ে হিট করলে তখন তুমি কি পাবে তখন তুমি পাবে দেখো এইখানে OH এবং এইখানটি হয়ে যাবে CH2 এইখানটি হয়ে যাবে CH3 আবার ধরো আমি আরেকটি কম্পাউন্ড নিচ্ছি দেখো আরেকটি কম্পাউন্ড নিলাম এরকম যে এইখানে আমি সি ডবল বন্ড এখানে আছে CH3 এইখানে আমি আই গ্রুপ একটি হ্যালোজেনকে নিয়েছি এখন এইখানে তুমি যদি NH2 অর্থাৎ হাইড্রাজিন দিয়ে NH2 এইখানে OH মাইনাস দিয়ে হিট করো তাহলে কিন্তু কি হবে এখানে নিউক্লিওফিলিও প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে যাবে সি ডবল বন্ড গ্রুপটি বিজারিত হবে না অর্থাৎ উলফ কিশনারের মাধ্যমে এখানে সি ডবল বন্ড গ্রুপকে বিজারিত করা যাবে না কিন্তু এইখানে তুমি যদি ক্লিমেনশন করো অর্থাৎ ধরো এইখানে তুমি করলে জিঙ্ক অ্যামালগাম ZnHg গাঢ় HCl প্রয়োগ করলে তাহলে কিন্তু এইখানে বিজারিত হবে এবং বিজারিত হলে এইখান থেকে দেখো আই আনএফেক্টেড থেকে যাবে এইখানে হয়ে যাবে CH2 এইখানে হয়ে যাবে CH3 আবার ধরো আমি একটি অন্য উদাহরণ নিই ধরো আমি একটি উদাহরণ নিই এরকম যে এইখানে আমি নিচ্ছি দেখো এইখানে আছে আর CH ডবল বন্ড CH এইখানে সি ডবল বন্ড এইখানে আছে আর গ্রুপ অর্থাৎ কি একটি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড বা কার্বনিল গ্রুপকে নিয়েছি
এইখানে তুমি যদি উলফ কিশনার করো, অর্থাৎ এনএইচ টু এনএইচ টু ও এইচ মাইনাস উলফ কিশনার করো, তাহলে কিন্তু এই যে আলফা বিটা আনস্যাচুরেশন আছে, দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটির রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে যাবে এবং সেখানে অন্যান্য উপজাত পদার্থগুলি মুখ্য পদার্থ হিসাবে চলে আসবে। সেই জন্য এইটিকে কিন্তু উলফ কিশনারে করা যাবে না। এইখানে বিজারণ করতে গেলে তোমাকে কিন্তু ক্লিমেনশান অর্থাৎ জেড এনএইচ জি গাঢ় এইচ সি এল দিয়ে যদি তুমি করো, তাহলে এখানে তুমি কি পাবে, এইখানে ডবল বন্ড আনএফেক্টেড থেকে যাবে এবং এখানে হবে সিএইচ টু